আসসালামু আলাইকুম ورحمهตุলা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ক্লাস 11 এন্ড 12 চ্যাপ্টার 5 ক্লাস 7 অ্যালগরিদম এন্ড ফ্লোচার দুটি বা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার 100% নিশ্চিত তোমাদের সকল কলেজ এবং বোর্ড পরীক্ষায় আসবে আই এম সালাউদ্দিন সুয়েল শেখ আইসিটি প্রভাষক নব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা বারোশো তিরিশ ওয়েলকাম টু মাই ক্লাস মাই ডিয়ার স্টুডেন্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অন নোটিফিকেশন বাটন উপরুক্ত ভিডিওর পিডিএফ জ্যাপিজি অর পিএনজি ফাইল যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট ক্লাস সেভেন দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য একটি অ্যালগরিদম এবং ফ্লোর চার্ট তৈরি করো সুক্রিয় শিক্ষার্থীবিন্দু উপরোক্ত ছবি দুটির মধ্যে কে কার চেয়ে কত বেশি বছরের বড় তার নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোর চার্ট বের করতে হবে সমাধান যেহেতু দুইজনের মধ্যে বয়স নির্দিষ্ট করে দেওয়া হয় নাই সেহেতু আমাদেরকে দুটি চলক নির্ধারণ করতে হবে যাহা হল এখানে তোমাদের সুবিধার্থে বলে রাখা ভালো প্রক্রিয়াকরণ চিহ্ন বা প্রতীক ব্যবহার করা যাবে না কারণ এখানে যুগ গুণ ভাগ ব্যবহার করে তাদের বয়সের পার্থক্য নির্ণয় করা যাবে না সেহেতু আমাদেরকে সিদ্ধান্ত ক্রম বা ডিসিশন বক্স ব্যবহার করতে হবে এটা হচ্ছে একটি ডিহিশন বক্সের চিহ্ন যেটাতে কন্ডিশন বা সিদ্ধান্ত ক্রম দেওয়া হচ্ছে এ গেটার দেন বি আর ধরে নিচ্ছি সংখ্যা দয় এ এবং বি এখানে এ বড় বি ছোট যাচাই করতে হবে প্রত্যেকটি ডিহিশন বক্সে একটি করে ইনপুট থাকে ওকে এবং উপরোক্ত কন্ডিশন এ বড় না বি বড় যদি চেক করতে চাই তাহলে কোনটি শর্ট সত্য তা দেখতে হবে আর আমরা জানি প্রত্যেকটি ডিভিশন বক্সে দুটি পার্ট ইয়েস এবং অপরটি হলো নো যদি ইয়েস হয় তাহলে হচ্ছে এ বড় আর যদি নো হয় তাহলে হচ্ছে কি বি বড় ক্লিয়ার ওকে সো দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট ফ্লো চার্ট এন্ড অ্যালগরিদম তাহলে এজ ইউজাল প্রথমে আমাদের প্রোগ্রামটা স্টার্ট করতে হবে সেটার অ্যালগোরিদম হচ্ছে ধাপ ওয়ান প্রোগ্রাম শুরু করি দেন ডিরেকশন বক্স তাহলে আমাকে দুইটা ইনপুট নিতে হবে আর ইনপুট দুটা হচ্ছে এ এবং বি ধাপ টু ইনপুট এ এবং বি গ্রহণ করি দেন আমাদের ডিসিশন বক্স ব্যবহার করতে হবে এটা হবে আমাদের ধাপ থ্রি যদি এ গ্রেটার দেন বি কি সত্য হয় তাহলে আমাদের একটা আউটপুট আসবে যেটা হচ্ছে ইএস এ হলো বড় সংখ্যা এবং আরেকটি আউটপুট আসবে নো যেটা হচ্ছে বি বড় সংখ্যা তাহলে আমরা বুঝতে পারলাম এই ডিসিশন বক্সের দুইটা পার্ট আছে একটা হচ্ছে ইয়েস পার্ট এবং একটা হচ্ছে কি নো পার্ট ইয়েস পার্ট যদি বড় হয় তাহলে এ বড় হবে আর নো পার্ট যদি হয় তাহলে হবে কি বি বড় যেহেতু ভেরিয়েবল গুলার মান নির্দিষ্ট নাই তাহলে সেই দুইটা ভেরিয়েবলই যে একটা বড় হবে ক্লিয়ার হাফ ফোর প্রিন্ট এ লার্জেস্ট নাম্বার ফলাফল এ বড় সংখ্যা প্রদর্শন করবে যেটা ছয় নং ধাপে এবং ধাপ ফলাফল বি বড় সংখ্যা প্রদর্শন করবে যাহার 6 নং সাথে সংযুক্ত হবে এট এ টাইম তো দুইটা আউটপুট কখনোই ডিসপ্লে করা যাবে না সেই জন্য আমাদেরকে দুইটা আউটপুটকে একটা কানেক্টরের মাধ্যমে একটা কানেক্টরের মাধ্যমে আমাদের কি করতে হবে সংযোগ করতে হবে তাতে এট এ টাইম একটি করে আউটপুট আসে সেজন্য আমরা একটা কানেক্টর ইউজ করলাম যেহেতু আমাদের উপরুক্ত প্রোগ্রামে শুরু করছি ইনপুট নিচ্ছি এবং সিদ্ধান্ত ক্রম ব্যবহার করছি এবং সিদ্ধান্ত ক্রম অনুসারে আমাদের দুইটা আউটপুট চলে আসছে এবং কানেক্টর বক্সের সাথে সংযুক্ত করছি তাহলে এজুদান আমাদের কি আসবে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে ধাপ প্রোগ্রাম শেষ করি বুঝতে পারছো ইনশাল্লাহ ওকে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার নির্ণয় করার জন্য একটি অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট তৈরি করো সুপ্রিয় শিক্ষার্থীগণ উপরোক্ত ছবি দুটির মধ্যে কে কাছে কত বছরের ছোট আর নির্ণয় করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে যেহেতু দুইজনের মধ্যে বয়স নির্দিষ্ট করে দেওয়া হয় নাই সেহেতু আমাদেরকে দুটি চলক নির্ধারণ করতে হবে যা হলো এ এবং বি এখানে তোমাদের সুবিধার্তে বলে রাখা ভালো প্রক্রিয়াকরণ চিহ্ন ব্যবহার করা যাবে না সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত ক্রম বা ডিভিশন বক্স ব্যবহার করতে হবে ওকে সো এটা হচ্ছে আমাদের ডিভিশন বক্সের চিহ্ন উক্ত ডিভিশন বক্সে কন্ডিশন বা সিদ্ধান্ত ক্রম অনুসারে কন্ডিশন ব্যবহার করা হয়েছে এ এস দেন বি দেখো ধরি সংখাদ্বয় এ ও বি এখানে এল এস দেন বি যাচাই করতে হবে আর আমরা জানি প্রত্যেকটি যদি এ লেস দেন বি সত্য হয় তাহলে ইএস একটা পার্ট আসবে এবং নো একটা পার্ট আসবে যদি ইএস আসে তাহলে হবে এস এ ছোট সংখ্যা আর যদি নো আসে তাহলে হবে নো বি ছোট সংখ্যা বুঝতে পারছো ইনশাআল্লাহ দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম ও ফ্লো চার্ট তৈরি করো ফ্লো চার্ট প্রথমে আমরা প্রোগ্রামটা স্টার্ট অ্যালগরিদম ধাপ ওয়ান প্রোগ্রাম শুরু করি ইনপুট এ এবং বি গ্রহণ করুন হাফ টু ইনপুট এ বি গ্রহণ করুন ভিভিশন বক্স ভিশন বক্সে আমাদের যে কন্ডিশনটা আছে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে এ লেস দেন টি যদি এ লেস দেন বি সত্য তাহলে আমাদের দুইটা আউটপুট আসবে একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে কি নো এস এ ছোটো সংখ্যা ইয়েস এ হল ছোটো সংখ্যা নো বি হল ছুটো সংখ্যা ওকে ধাপ ফোর ইন্ট এ স্মলার আর ফল এ ছোটো সংখ্যা প্রদর্শন করো এবং তয় নং ধাপে যাও ফাইভ ফলাফল বি ছোট সংখ্যা প্রদর্শন করো এবং ছয় নং ধাপে যাও উপরুক্ত কন্ডিশনে দুটি আউটপুট রয়েছে এটা এট এ টাইম দুটা আউটপুট কখনোই প্রিন্ট করতে পারবে না সেই জন্য দুইটা আউটপুটকে টেনে আমরা একটা কানেক্টর বক্সের সাথে সংযুক্ত করে দিব তাহলে একটি করে আউটপুট সুতরাং আমরা কানেক্টর বক্স সংযুক্ত করলাম উপরুক্ত ফ্লোচার্টে আমরা শুরু করছি ইনপুট নিছি এবং কন্ডিশন চেক করছি ইয়েস নো এবং সেই অনুপাতে দুটি আউটপুট আসছে এখন এজ ইউজুয়াল আমাদের প্রোগ্রামটা কি হয়ে যাবে স্টপ হয়ে যাবে এফ 6 প্রোগ্রামটি শেষ করুন তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য একটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করতে উদাহরণ তিন বন্ধু একত্রে বসে আড্ডা দিচ্ছিল হঠাৎ তাদের এক বন্ধু আব্দুল্লাহ বলল আজ আমার বয়স তিরিশ পূর্ণ হলো তৎক্ষণাৎ আরেক বন্ধু বাহার বলল আমার বয়স সাতাশ কিছুদিন আগে পূর্ণ হয়েছে পাঁচ থেকে অন্য বন্ধু চৌধুরী বলল আমার বয়স ছাব্বিশ পূর্ণ হয়েছে কিছুদিন হলো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আমার প্রশ্ন এই তিন বন্ধুর বয়সের পার্থক্য নির্ণয় করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এর করো মনে করি আব্দুল্লাহ এ বছর বাহার বি বছর চৌধুরী সি বছর এখানে তিনটি চলক রয়েছে তথা এ এবং সি তাহলে আমাদের ডিসিশন বক্স বা সিদ্ধান্ত বক্স ব্যবহার করতে হবে প্রথমে এ চলকের সাথে বি চলক তুলনা করতে হবে নোট এখানে তোমাদের সুবিধার্থে বলে রাখা ভালো এই যে কোন সিদ্ধান্ত বক্সে একটি ইনপুট হবে তার দুটি আউটপুট থাকবে যাহা একটি হবে ইয়েস এবং অপরটি হবে কি নো দ্বিতীয় এ চলকের সাথে বি চলক তুলনা করতে হবে দ্বিতীয় এ চলকের সাথে সি চলক তুলনা করতে হবে তৃতীয় বি চলকের সাথে সি চলক তুলনা করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি খুব সহজে কোনো একটি চলক কোন চলকের চেয়ে কত বড় তা বের করতে পারবে ইনশাআল্লাহ তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝতে চেষ্টা করি প্রথমত এ গ্রেটার দেন বি কন্ডিশনে আমরা তুলনা করি আর টি ইনপুট হবে এবং দুইটা আউটপুট হবে 하나 একটি হচ্ছে ইয়েস এবং অপরটি হচ্ছে নো ওকে তৃতীয় কন্ডিশন অনুসারে এ ग्रेटर দ্যান সি গণনা করি আর একটি ইনপুট আসবে এটা ইয়েস হতে আসতে পারে অথবা নো হতেও আসতে পারে আর উপরুক্ত কন্ডিশনের কি আউটপুট থাকবে একটি হচ্ছে ইয়েস এবং অপরটি হচ্ছে নো ओके তৃতীয় কন্ডিশন অনুসারে কন্ডিশনটা হবে বি ग्रेटर দ্যান সি আর উপরুক্ত যে কোনো একটি সিদ্ধান্ত ক্রম থেকে তার একটি ইনপুট আসবে যাহার দুটি আউটপুট হবে একটি হচ্ছে ইয়েস এবং অপরটি হচ্ছে নো আশা করি ওকে তাহলে আমরা আমাদের প্রোগ্রামটা স্টার্ট প্রশ্নটা হয় তিনটি সংখার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তাহলে এজ ইউজুয়াল ফ্লোচার্টটা আমরা স্টার্ট করলাম এন্ড অ্যালগরিদমটা হবে ধাপ 1 প্রোগ্রাম শুরু করো বা প্রোগ্রাম শুরু করা হলো ডিরেকশন ফ্লো ইনপুট বক্স ব্যবহার করব আর উপরুক্ত বক্সে তিনটা ভেরিয়েবল নিব যেটা একটা হলো এ এবং বি এবং সি তাহলে আমাদের অ্যালগরিদমটা হবে ধাপ টু সংখ্যা দয় এ বি সি ইনপুট নেওয়া হলো ওকে ডিসিশন বক্স ব্যবহার করব প্রথম শর্তটা ব্যবহার করলাম যাতে বলা আছে এ গ্যাটার দেন বি তাহলে ধাপ থ্রিতে আমরা লিখবো যদি এ গ্যাটার দেন বি সত্য যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এটা দুইটা আউটপুট আসবে এটা হচ্ছে ইয়েস ইয়েস নং ধাপে যাও ক্লিয়ার ওকে নো পাঁচ নং ধাপে যাও তো কি হবে আমাদের পাঁচ নং ধাপে যাবে যেহেতু তিন নং কন্ডিশন অনুসারে আমাদের দুইটা স্টেপ তো হচ্ছে ইয়েস আর এটা হচ্ছে কি নো তার পরবর্তী দুইটা ধাপে যাবে একটা হচ্ছে চার নং ধাপে যাবে আর এটা হচ্ছে কি পাঁচ নং স্টেপে যাবে এ গ্রেটার দেন সি আপ যদি এ গ্রেটার কি সত্য হয় মানে এ থেকে সি বড় হয় এ যদি বড় হয় তাহলে আমাদের দুইটা আউটপুট আসবে ইয়েস ইয়েস এ বড় সংখ্যা প্রদর্শন করো এবং ছয় নং দাপে যাও এবং নো নো হলে কি বড় নো হলে নো হলে সি বড় সংখ্যা প্রদর্শন করো এবং ছয় নং দাপে যাও ধাপ 5 বি গ্রেটার দ্যান সি কি সত্য যদি বি গ্রেটার দ্যান সি সত্য হয় তাহলে তার দুইটা আউটপুট আসবে একটি হচ্ছে ইয়েস এবং অপরটি হচ্ছে নো তাহলে ইয়েস হবে এস বড় সংখ্যা প্রদর্শন করো এবং নো হলে সি বড় সংখ্যা প্রদর্শন করো যেহেতু আমাদের তিনটা কন্ডিশন ব্যবহার করছি একটি হলো এবং অন্যটি হলো আউটপুট আসছে এ সি এবং বি আর তিনটা আউটপুট তো এট এ টাইম প্রিন্ট করা যাবে না সেই জন্য আমাদের একটি কানেক্টর ব্যবহার করতে হবে তিনটা আউটপুট থেকে ডিরেকশন চিহ্ন টেনে একটি কানেক্টরে সংযুক্ত করতে হবে তাহলে ফাইনালি আমাদের প্রোগ্রামটা এখন কি হবে শেষ হবে অথবা কি স্টপ হবে ওকে স্টেপ 6 প্রোগ্রামটি শেষ করি আশা করি সবাই বুঝতে পারছো তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লো এর মধ্যে আসলে এমন কোনো পার্থক্য নাই জাস্ট চিহ্নগুলা চেঞ্জ করে দিলেই হবে গ্রেটার দ্যান চিহ্নের জায়গায় লেস দ্যান চিহ্ন দিব এবং এবং লেস দ্যান চিহ্নের জায়গায় গ্রেটার দ্যান চিহ্ন দিব তোমরা একটি প্রোগ্রাম পারলেই আশা করি অপরটি পারবে তোমরা যদি তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা পারো আশা করি তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটাও পারবা প্রথম কন্ডিশন হবে অর্থাৎ a less b তার একটি ইনপুট থাকবে তার দুটো আউটপুট হবে ইয়েস এবং নো ক্লিয়ার আরেকটি কন্ডিশন হচ্ছে এ লেস দেন সি তার একটি ইনপুট হবে যে ইনপুটটা আসবে উপরোক্ত এক নাম্বার কন্ডিশন হতে ইয়েস পার্ট হতে অথবা কি নো পার্ট থেকে যে কোনো পার্ট থেকে আসতে পারে তাহলে এ গ্রেটার দেন সি কন্ডিশনের দুইটা আউটপুট একটা হচ্ছে ইয়েস এবং অপরটি হচ্ছে কি নো ক্লিয়ার ওকে তিন নাম্বার কন্ডিশনে b get less than c তারও একটি ইনপুট আসবে উপরুক্ত যে কোনো একটি কন্ডিশন থেকে তার দুইটা আউটপুট থাকবে একটি হচ্ছে yes এবং অপরটি হচ্ছে no তিনটি সংখার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার লক্ষ্য করো আগের প্রোগ্রামটি আর এখনের প্রোগ্রামটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু greater দেন চিহ্নর জায়গায় আমরা less than চিহ্ন ব্যবহার ফ্লোচার্ট প্রথমে আমরা স্টার্ট করলাম অ্যালগোরিদম ধাপ ওয়ান প্রোগ্রাম শুরু করা হলো ডিরেকশন চিহ্ন দেন হচ্ছে ইনপুট হিসাবে আমরা তিনটা ভেরিয়েবল নিব তোমরা কিন্তু ভেরিয়েবল গুলা ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবে আমি যে ভেরিয়েবল গুলা ব্যবহার করছি সেটাও নিতে পারো অথবা তোমাদের মতো ব্যবহার করতে পারো তিনটা ভেরিয়েবল একটা হচ্ছে এ একটা হচ্ছে বি এবং একটা হচ্ছে কি সি ধাপ টু সংখ্যা দয় এ বি এবং সি ইনপুট নেওয়া হলো ইনপুট থেকে আমাদের একটা ডিরেকশন চিহ্ন আসলো আর ডিরেকশন চিহ্নে আমরা প্রথম কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম এ লেস দেন বি তাহলে ধাপ থ্রি এ লেস দেন কি সত্য তাহলে এটা দুটো আউটপুট আসবে একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে কি নো ইয়েসটা চার নং ধাপে যাবে এবং নোটা কোথায় যাবে পাঁচ নং স্টেপে যাবে বা পাঁচ নং ধাপে যাবে তো আমাদের দ্বিতীয় কন্ডিশনটা এখন চেক করব তাহলে ধাপ than সি কি সত্য তাহলে এটা থেকে দুটা একটা হচ্ছে ইয়েস এবং একটি হচ্ছে কি নো যদি আসে তাহলে আমাদের এ সংখ্যা প্রদর্শন করো এবং নং যাও আর ধাপে যদি নো হয় তাহলে হচ্ছে নো হলে C ছোট সংখ্যা প্রদর্শন করো এবং ছয় নং ধাপে যাও তাহলে এখন আমাদের তিন নাম্বার কন্ডিশনটা নিয়ে কাজ করি দেখো তিন নাম্বার কন্ডিশনটা কি আছে বি লেস দ্যান সি তাহলে আমরা লিখব দা ফাইভ বি লেস দ্যান সি কি সত্য তাহলে এটা থেকে দুটো আউটপুট আসবে একটা হচ্ছে ইয়েস আরেকটি হচ্ছে কি নো ইয়েস থেকে আমরা প্রিন্ট করব বি ছোট সংখ্যা ইয়েস হলে বি ছোট সংখ্যা প্রদর্শন করো আর নো হলে সি ছোট সংখ্যা প্রদর্শন করো বুঝতে পারছিস ইনশাআল্লাহ আমাদের তিনটা কন্ডিশন থেকে তিনটা আউটপুট আসছে আর তিনটা আউটপুট তো কখনোই এট এ টাইম প্রিন্ট করা যাবে না সেজন্য তিনটা আউটপুট থেকে ডিরেকশন চিহ্ন টেনে একটা কানেক্টরের সাথে সংযুক্ত করব আর উপরুক্ত কানেক্টরের সাথে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করব ডাব সিক্স প্রোগ্রামটা শেষ করি আশা করি সবাই বুঝতে পারছে আবার বিকল্প ওয়েতেও করা যায় অ্যানাদার ওয়ে টু সলভ দিস প্রোগ্রাম উপরুক্ত ক্লাসগুলো আইসিটি একাডেমি বাই ই থ্রি এস ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে আশা করি সবাই আমার আইসিটি একাডেমি বাই ই থ্রি এস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তাহলে প্রথমে ইনপুট নিলাম এবং একটা কন্ডিশন চেক করলাম এ গ্রেটার দেন বি এন এ গ্রেটার দেন সি দুইটা কন্ডিশন এট এ টাইম চেক করলাম এ গ্রেটার দেন বি এন এ গ্রেটার দেন সি এর সাথে বি তুলনা করলাম আবার এর সাথে সি তুলনা করলাম তাহলে এটা থেকে দুইটা আউটপুট আসবে একটা হচ্ছে ইয়েস এবং অপরটি হচ্ছে কি নো আরেকটা কন্ডিশনে আবার দুইটা কন্ডিশন চেক করি আরেকটা ডিসিশন বক্সে দুইটা কন্ডিশন চেক করি একটা কন্ডিশন তাহলে উপরোক্ত কন্ডিশনে একটি ইনপুট থাকবে তার থেকেও কি দুইটা আউটপুট বের হবে একটা হচ্ছে ইয়েস আরেকটা হচ্ছে কি নো ওকে তাহলে দেখি আমরা এটার ফ্লোচার্ট এবং অ্যালগরিদমটা কেমন হয় তাহলে ফ্লো এজ আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম অ্যালগোরিদম ধাপ ওয়ান প্রোগ্রাম শুরু করি তাহলে ইনপুট নিব এ বি এবং সি তাহলে ধাপ টু ইনপুট এ বি সি গ্রহণ করি তাহলে আমাদের প্রথম ডিসিশন বক্সটা অ্যাপ্লাই করি যেটাতে আমাদের দুইটা কন্ডিশন ছিল এট এ টাইম এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি তাহলে এর থেকে দুইটা তাহলে এটার অ্যালগোরিদমটা হচ্ছে ধাপ থ্রি এ গ্রেটার দেন বি এবং এক একটা দেন সিকি সত্য তাহলে এটা থেকে আমাদের এজুসান দুইটা উট আসবে একটা হচ্ছে ইয়েস এবং আরেকটা হচ্ছে কি আমাদের নো আসবে ইয়েস হলে এ বড় প্রদর্শন করো এবং ছয় নং ধাপে যাও যদি ইয়েস হয় তাহলে হচ্ছে কি এ বড় সংখ্যা প্রদর্শন করবে আর যদি নো হয় তাহলে অবশ্যই আরেকটা চার নং ধাপে যাবে আরেকটা কন্ডিশনকে চেক করবে দ্যাটস মিন্স ফোর টু দা ফোর নং স্টেপ দেখো ফোর নং ধাপটা হচ্ছে বি গ্রেটার এ এবং বি সি কি সত্য তাহলে উপরোক্ত ডিভিশন বক্স থেকে দুইটা আউটপুট আসবে একটা হচ্ছে ইয়েস আর টি হচ্ছে কি নো ইয়েস পারে হোপ পুললি প্রিন্ট বি লার্জেস্ট নাম্বার ইয়েস প্রিন্ট বি প্রদর্শন করো যাহা ছয় নং ধাপের সাথে সংযুক্ত থাকবে তাহলে নো পারে ডেফিনেটলি নো পারে আরেকটা প্রিন্ট হবে দেখো নো হলে সি প্রদর্শন করো এবং ছয় নং দাপে যাও তাহলে দুইটা কন্ডিশন থেকে আমাদের তিনটা তিনটা আউটপুট আউটপুট আসছে আর আমরা জানি কখনোই অ্যাট এ টাইমে প্রিন্ট করা যায় না সেজন্য আমাদেরকে একটা কানেক্টর বক্স ব্যবহার করতে হয় দেন আমাদের উপরোক্ত প্রোগ্রামে ইনপুট নিচ্ছি তিনটা এবং দুইটা ডিসিশন বক্স অ্যাপ্লাই করছি এবং চারটা শর্ত নিয়ে আমরা কাজ করছি ক্লিয়ার তাহলে অ্যাজ ইউজাল আমাদের তিনটা আউটপুট আসছিল আর এ থেকে আমরা একটা আউটপুট প্রিন্ট করছি কানেক্টরের মাধ্যমে ক্লিয়ার এখন আমরা অ্যাজ ইউজাল প্রোগ্রামটা স্টপ করে দিব ডাব ফাইভ প্রোগ্রামটি শেষ করি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ